नबी नबी बोले हाय केदे केदे दिन जाए पाइने दीदार धने लाखो सलाम को नबी लाखो सलाम सबाई नबी नबी बोले हाय केदे केदे दिन जाए पाइने दीदार धने लाखो सलाम को नबी लाखो सलाम सुनार मदीना एलो के आंचल गो देखते न पाए नयने आमी देखते न पाए नयने ए चिरो गो नाम के देखे दे मरे गो आंची की तुमार शरणे आगो आज की तुम्हारे शरणे दुलारी न जोने जा दुला मेरे देखा ना धन्य करो जनमे लाखो सलाम नबी लाखो सलाम नबी नबी बोले हाय ईद के दिन जाए पाइने दीदार धने लाखो सलाम को नबी लाखो सलाम को दोमे कठिन हशरे देखे ओ नबी गो नईले डूबे शिया शादे निशि गोड़ पोहाते बोशिया शिया शादे निशि गोड़ पोहाते कामली वलार करोने नाभी कामली वलार करोने लाखो सलाम नबी लाखो सलाम को नबी बोले हाय केदे केदे दिन जाए पाइने दीदार धने लाखो सलाम नबी लाखो सलाम जोरे जोरे मारखा হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করবে সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া আর আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মহব্বতে দিলেন হাদিয়া জোরে জোরে করে মারহাবা আল্লাহ তাদের এই প্রেমকে করে করে নিক বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞান নবী এমন গদয়ের নবী আর হয় বানি এমন গদয়ের নবী খুঁজা হয় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞান নবী বিজ্ঞানীরা রোগীর যুগে চাঁদের দেশে যায় নবীর পরিচয় শরীর যায় বিজ্ঞানীরা রোগীর যুগে চাঁদের দেশে যায় নবীর পরিচয় মেনে শরীর যায় আরে ওই যুগে কি রোগীর বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রোগীর বিমান বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞান নবী আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে বিজ্ঞান নবী পুত্র দিয়ে পালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে বিজ্ঞান নবী পুত্র দিয়ে পালা হয়ে গেছে আরে সেই যুগে কি উজাব তুমি বলছিল নি বলো সেই যুগে কি উজাব বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞান নবী ধীরে মানুষের শোক হইত অঙ্গ নবীর কাছে এলে ভালো
আগের চোখের মধুর সেইটা সত্য হইতো আমরা নবীর কাছে এলে বালা হইবে আরে সেই বালা কি এই জগতে কইতে হার বাণী বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি এখানে তো নবীর শান লুকাইতো নবীর মুজিজা লুকাইতো আরেকটা গজল গাই আমার কাছে খুবই ভালো লাগে তাদের কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সুর দিতে হবে রাজি নি সবাই 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 দেখি দিদিন যায় পাইনি দিদার ধরে লাখ সাদা আশাতে নিশি ঘুর পোহাতে কামলি ওয়ালার কারণে নাবি কামলি ওয়ালার কারণে লাখ সালাম নবি লাখ সালাম নবি নবি বলে হায় কেঁদে কেঁদে দিন যায় হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করবে সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া তা আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মহব্বতে দিলেন হাদিয়া জোরে জোরে কর মারহাবা আল্লাহ তাদের এই প্রেমকে প্রেম করে নিকে মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন
খুশি হয় যে মাহবুব আল্লাহ আবার বলেন না আবার বলেন ট্রাই করেন মদিনারে বলবুল পাচালিন খুশি হয় মদিনারে বলবুল নবী রাসূল আল্লাহ নিজে মাহবুব আল্লাহ ওয়াহদাত বাণী শুনে কেফিলতা এফগান নবী কে পাথর মেরে জাহির করিল ওয়াহদাত বাণী শুনে কেফিলতা এফগান নবী কে পাথর মেরে মারে পাথর না কে মুখে না মানিয়া আল্লাহ এই পারি বেশি মারিতে করি আজ পাল্লা শহীদে না পেরে নবী বলে লিল্লাল্লাহ পাঠালিন খুশি হই নিজে মাহবুব আল্লাহ মদিনারে বলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ চলো চলো মারহাবা আপনার গজলের পক্ষে নাই কি নাই গজলের পক্ষে আছে নাই নাই এ তো কমন একটা শোর কমন একটা গজল কিন্তু আমার সাথে শোর মিলাইতে পারেন নাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মিম্বর হলো আরে লাগবে না লাগবে না এটা মজা করছি আমি দুষ্টামি করছি জি না জি না একটা হইছে আমার মামা আর একটা হইছে আমার ভাই বুঝছেন গজলের হাদিয়া দিছে মারহাবা বলেন শুনেন শুধু আমরা আমাদের এই জামানায় এসে গজল গাই এরকম না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন আর রাসূল খুশি হয়ে দোয়া করেছেন আল্লাহ হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে সুবহানাল্লাহ আরে যারা বলেন সুবহানাল্লাহ সেই নবীর সাথে প্রেম করে দরুদ পড়া দরকার আছে না নাই আরে যারা বলেন আরে জোরে দরকার আছে বাড়ি বাড়ি ভাবি বসে নিরালায় রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাড়ে বাড়ে বাবি কম বলেন বাড়ে বাড়ে বাবি কম বসে রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম খালি পৌঁছে দিও না বিজিরি রোজাই রে না বিজিরি রোজাই রে জোরে জোরে মারহাবা আরে আরে জোরে বলেন মারহাবা এতক্ষণে মনে হচ্ছে যে ঘুমের মানুষ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জিকিরের ওয়াজকে মনে রাখছেন আছে এখানে সেটআপ দিছে এবার আসেন দুরুদ পড়লে লাভটা কি দুরুদ পড়লে লাভ বন্ধুরে আমার দুরুদ মানে হলো নবীর প্রেম কলমা খিলো কাতে গুল বগে যেন গান গেতে লো ভুলা আমার মুহাম্মাদের রাসূল নিখিলে চির সুন্দর সৃষ্টি মোহাম্মাদের রাসূল আমার মোহাম্মদ
आधी देखी रेर चिर सुंदर सृष्टि मोहम्मद रसूल मोहम्मद रसूल कुल मखिलों का तेरे गुल बगीचे नो गान गीते मुहम्मद रसूल निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल अधर रति जी चादर कियो मोरो शाहरार भूखे शुद्ध बोलिश अधर रति जी चादर कियो मोरो शाहरार भूखे शुद्ध बोलिश नीरव धरार गुल बगे जेनो एकटी फोटा मुहम्मद रसूल निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल पियारा नबी जी एलो दुनिया हसीलो लिखे आलो को आभा पियारा नबी जी एलो दुनिया हसीलो लिखे आलो को आभा फूलो को लगिलो खुशी देश खुशी गोले निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल मुहम्मद रसूल नूरे रूबी जी आवार नबी पूर्ण करुणा ओ प्रेमेर छवि महिमा गाय जार निखिल कवि केउ नय तार समतुला मुहम्मद रसूल निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल मुहम्मद रसूल निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल मुहम्मद रसूल कुल मखिलों का तेरे गुल बगीचे नो गान गीते लो बुलबुला मुहम्मद रसूल निखिले चिर सुंदर सृष्टि मुहम्मद रसूल सबाई सबाई अधर रति जी चादर कियो मोरो शाहरार भूखे शुद्ध बोलिश अधर रति जी चादर कियो मोड़ो शहर बुकी शुद्ध बड़ी शान
নীরবধার গুলবাগে যেন একটি ফোঁটা ফোলা মুহাম্মদী রাসূল দেখিনি চির সুন্দর সৃষ্টি মুহাম্মদের রাসূল খুশিতে সবাই খুশি গো নামার মুহাম্মদ বলেন নিখিলি চির সুন্দর সৃষ্টিয়া মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল নূরের রবি জি আপার নবী পূর্ণ করুণা ও প্রেমের ছবি মহিমা গাই যার নেকিল কবি কেউ নয় তার সমতুলামার মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া তো
फूल बहना समय थकते गुना भलो चाहिया चाहिया आने निगन के डाकिया रोजा नामाज नौरे साथी बनैया बनैया अल्लाह जी की कोड़िया जोबन रखो बीजैया बोलिन अल्लाह जी की कोड़िया जोबन रखो बीजैया এই গজলটাই আপনার কয়েক ঘন্টার ওয়াজ আছে না এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ কিছু বুঝতে পারছে আমার ড্রাইভার দাঁড়াই রয়েছে অসহায়ের মতো ওর একটা গজল খুবই পছন্দ প্রায় সময়কে বলে দেখেন রাইটার যারা রাইটিং প্রফেশনে আছে এমনি এমনি কলম ধরতে পারে না ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলম লিখতে জানে না আছেন এমন কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই আল্লাহ প্রদত্ত গানে এত গানি হয়েছে নির্বিঘ্নে নির্দ্বিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে আছে না আল্লাহ প্রদত্ত বিবেক জ্ঞান এটা হলো সবচেয়ে বড় গান ঠিক না আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি হরিয়া একদিন তো যাইবা পাখি ছাড়ি আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে বলি আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে एक दिन तो जही बाबा की छाड़ी एक दिन तो जही बाबा की ओड़िया चिलबिया पाशे बसे कंदे भी पागलेर बेशे बोले चिल मेरा पाशे बसे कंदे भी पागलेर बेशे एक दिन तू जही बाबा की ओड़िया बड़ई पतर कड़म जले सोया मुशाड़ी तोले बोले बड़ई पतर कड़म जले सोया मुशाड़ी तोले सादा कपूर दीबे तुम्हारी पौराया सादा कपूर दीबे तुम्हारी पौराया अमर कल मैना रे एक दिन तू जही बाबा की চট্টগ্রামে গজল ধরলে অনলাইনে দেখলে হাঁদিয়া নিতে নিতে ক্লান্ত হয়ে যায় এক ওয়াজে বলছি যেটাতে ঢুকাইছে ও ফুলেছে বেরও করছে ফুলেছে এত উপস্থিতি
বের হইছি প্যান্ডেলের পিছন দিয়ে এমন মুরব্বীরা এমন ভাবে হাদিয়া দেওয়া শুরু করছে পরে বাধ্য হয়ে বলছে ভাইয়ের আমার হাদিয়াটা পরে দিন আমি গজলটা শেষ করি মারহাবা বলেন মারহাবা আরে জোরে বলেন আরে জোরে আমারে পাগলা ভাই একটা পছন্দ করছে মাটির পিঞ্জিরে একটু গাইব বিরক্ত হবে মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তুই পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া
গজলটাই এই গজলটাই আপনার কয়েক ঘন্টার ওয়াজ আছে না এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ কিছু বুঝতে পারছে আমার ড্রাইভার দাঁড়াই রইছে অসহায়ের মতো ওর একটা গজল খুবই পছন্দ প্রায় সময় আমাকে বলে দেখেন রাইটার যারা রাইটিং প্রফেশনে আছে এমনি এমনি কলম ধরতে পারে না ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলম লিখতে জানে না আছেন এমন কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই আল্লাহ প্রদত্ত গানে এত গানি হয়েছে নির্বিঘ্নে নির্দ্বিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে আছে না আল্লাহ প্রদত্ত বিবেক জ্ঞান এটা হলো সবচেয়ে বড় গান ঠিক না ঠিক আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি হরি একদিন তো যাইবা পাখি ছাড়ি আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে বলে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়ি একদিন তো যাইবা পাখি হরিয়া ছিলবিয়া পাশে বসে দেবী পাগলের বেশে বলে ছেলে মেয়েরা পাশে বসে দেবী পাগলের বেশে চোখের জলে পড়বি তোরা খুনিয়া পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি ওড়িয়া বড়ই পাতার কড়ম জলে শোয়া মশারির তলে বলে বড়ই পাতার কড়ম জলে শোয়া মশারির তলে সাদা কাপড় দিবে তোমায় পরায়া সাদা কাপড় দিবে তোমায় পরায়া রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি আর গজল গাইব না আজকের মতো সমাপ্ত কারো আপনাদের আশেপাশে আমার আরো প্রোগ্রাম আছে আমার এই সিনেমা আমার এই সিনেমাটা আমি বড় করে বলছি না আল্লাহর দরবারে শুকরিয়া করে বলছি এখন রাত্র কয়টা বাজে সাড়ে বারোটা কয়টা রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়না হারিয়েছি সুখের জীব আছি শুধু জানা রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে মরণ এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই গেনা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন এত যে সুন্দর
এই পৃথিবী সৃষ্টি করেছে সৃজন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ خلق الإنسان في أحسن تقويم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক না বে ঠিক পাওয়ার কার কাছে ক্ষমতা কি নিয়ে দেখাবেন পাওয়ার দেখাবার কিছুই নাই কাগজি কাটি কাটি ঘুড়ি বানা কর औरत है आसमान में घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में ठीक ना बेठी तोड़े अमर अमी जे बोलते छिनम ओ बंदो ए बंदोर कला गाछियार मानुष হৃদয়ের জানা না সবাই খুলে শোনো বন্ধু এই পৃথিবীর বুকে গরু ছাগল হাঁস মুরগি ছোট ছোট কি পতঙ্গগুলো এত সুন্দর করে বিচরণ করেছে তাদের চলার পথে কোনো প্রতিবন্ধকতা ছিল না ঠিক কিনা বলেন এত সুন্দর মানুষ আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে আপনারা দেখেন যখন করোনা হয়েছে পশু পাখি উন্মুক্ত গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন তাদের কোন রকমের প্রতিবন্ধকতা ছিল না সকল প্রতিবন্ধকতার দেয়াল হলো আমরা মানুষের জন্য ঠিক কিনা বলেন করোনাতে গৃহবন্দী হতে হয়েছে নজরবন্দী হতে হয়েছে কর্মহীন হতে হয়েছে খোদার জ্বালায় ছটপট ছটপট করতে হয়েছে কারণ আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বানাইল কেনই বা আমাদের জন্য এত প্রতিবন্ধক এত শক্ত প্রাচীর তৈরি হলো এটার জন্য দায়ী হলাম বন্ধু আমরা এটা গাজী সুলাইমানের নিজের বানানো কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আজকের এই পৃথিবী আজকের এই দুনিয়ার এই দুর্দশা হওয়ার কারণ হলো বন্ধু এটার জন্য 100% দায়ী হলাম আমরা